বইপাট ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী, আজকে 32তম পর্ব, 12 ফেব্রুয়ারি 1941। জার্মানির সবচেয়ে চৌকস সেনাপতি রোমেল তাশরিফ আনয়ন করলেন লিবিয়ার ত্রিপলিতে। রোমেলের চোখ দিয়ে হিটলার আর মুসোলিনির স্বপ্ন ছিল সমগ্র উত্তর আফ্রিকা থেকে ব্রিটিশ আর ফ্রান্সকে বিতাড়িত করে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের অক্সিজেন সুয়েজ খাল দখল করবেন। রোমেলের মতো সুদক্ষ অধিনায়ক পেয়ে দুর্বল ইতালিয়ান বাহিনীও চাঙ্গা হয়ে ওঠে। রোমেল দখল করলেন লিবিয়ার তোব্রুক শহর, ব্রিটিশ বাহিনীকে ঠেঙ্গিয়ে মিশরের মূল ভূখণ্ডে নিয়ে গেলেন। পরিস্থিতি এমন দাঁড়ালো যে আফ্রিকায় ব্রিটিশের স্বাদের উপনিবেশ মিশর বুঝি এবার জার্মানির পেটে যায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে রোমেলের প্রশংসা করলেন। চার্চিল বললেন, উই হ্যাভ আ ভেরি ডেরিং অ্যান্ড স্কিল্ড অপোনেন্ট এগেনস্ট আস। কিন্তু বছর শেষে উত্তর আফ্রিকার ফ্রন্টে আমেরিকাও জড়িয়ে পড়ে, ব্রিটেনকে ব্যাপক সহায়তা করে আমেরিকা। আর ব্রিটেনের মেধাবী অফিসার জেনারেল মন্টু গুমারি রোমেলকে হারানোর জন্য উঠে পড়ে লেগে যান। আহলান সাহলান, স্বাগতম জার্মান জার্মান। হিটলার নাকি বাহিনী পাঠিয়েছেন ব্রিটিশকে ঠ্যাঙ্গানোর জন্য। মিশর জুড়ে এ খবর রাষ্ট্র হয়ে যায়। 2500 বছর যাবত পরাধীনতার গ্লানি টানছে মিশর, সেই গ্রিক বীর আলেকজান্ডারের সময় থেকে শুরু। তারপর পার্সিক বাইজেন্টাইন মুসলিমদের হাত ধরে কত রাজবংশ আর সৈনিকেরা যে মিশরকে শাসন করেছে তার ইয়ত্তা নেই। সর্বশেষ সব ডাকাতের বড় ডাকাত ব্রিটিশরা 1882 সাল থেকে মিশরে গাঁটি গেড়ে বসে আছে। ব্রিটিশদের প্রতি নিদারুণ ঘৃণা ছিল মিশরবাসীর। সেই ব্রিটিশ যখন হিটলারের হাতে নাকানি চুবানি খাচ্ছিল তখন মিশরবাসীর খুশি দেখে কে? শুধু তাই নয়, ব্রিটিশদের উৎখাত করে জার্মানরা শাসন করুক মিশর, এতে আপাতত কোনো আপত্তি নাই মিশরবাসীর। জার্মান সৈনিকদের বরণ করা শুরু করল মিশরবাসী। জার্মানির বিজয় কামনায় মসজিদে মসজিদে দোয়া শুরু হলো। মিশরবাসীর খুশি দেখে মনে হলো জার্মান সেনাপতি রোমেল তাদের মুক্তি দূত। কিন্তু মিশরবাসীর স্বপ্ন পূরণ হলো না। ব্যাটল অফ এল আলামিন, আফ্রিকা থেকে জার্মানির বিদায়। রোমেল তার মেধা দিয়ে কি করবেন? সেখানে সৈন্যদের জন্য গোলাবারুদ, রসদ, ট্যাঙ্ক ইত্যাদির তীব্র অভাব। 1942 সালের অক্টোবর মাসের 23 তারিখ শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ফয়সালা হয়ে যায় যে অক্ষশক্তিকে আফ্রিকা ছাড়তে হবে। মিশরের রাজধানী কায়রো থেকে 150 মাইল দূরে এল আলামিন প্রান্তরে মুখোমুখি হয় অক্ষশক্তি আর মিত্রশক্তি। 11 নভেম্বর পর্যন্ত যুদ্ধ চলে। প্রায় 110,000 জার্মান সৈন্য বন্দী হয় মিত্রবাহিনীর হাতে। জার্মান সেনাপতি রোমেল ততদিনে অসুস্থ হয়ে জার্মানিতে চলে এসেছেন। আফ্রিকা ফ্রন্টে হিটলার মুসোলিনি বাহিনীর চূড়ান্ত পরাজয়। 1943 সালের মে মাসের মধ্যে সম্মিলিত মিত্রবাহিনী পুরো উত্তর আফ্রিকাকে অক্ষশক্তির হাত থেকে মুক্ত করে। ব্রিটিশের 8ম বাহিনী ও আমেরিকার নৌবাহিনী একত্রে ঝাঁপিয়ে পড়ে জার্মানদের উপর। মরক্কো এবং আলজেরিয়ার উপকূলে বিপুল ক্ষয়ক্ষতির শিকার হতে হলো তাদেরকে। পিছিয়ে গেল জার্মান বাহিনী তিউনিসিয়া বরাবর। এই সময় তারা বিপুল অস্ত্রশস্ত্র সহ প্রায় 2,50,000 জার্মান সৈন্যকে বন্দী করতে সক্ষম হলো। ওদিকে রাশিয়ার কাছেও তখন চরম মার খাচ্ছে জার্মান বাহিনী। ঘন্টায় ঘন্টায় দুঃসংবাদ আসছে বিভিন্ন সেক্টর থেকে। মানচিত্রের দিকে তাকাতে পারেন না হিটলার। বুকে চিনচিন ব্যথা করে হিটলারের। পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ আর প্রচারমন্ত্রী গুয়েবলস হিটলারকে উপদেশ দিলেন, রাশিয়ার একনায়ক স্টেলিনের সাথে একটা সন্ধি করে ফেলুন, অনেক যুদ্ধ হয়েছে আর কত। রোমেলও বুদ্ধি দিয়েছিলেন মহামান্য ফুরার, দুনিয়াব্যাপী যদি একটা দেশকে যুদ্ধ করতে হয় তবে পরাজয় না হয়ে যাবে কোথায়। আপাতত উচিত হয়নি একই সময়ে রাশিয়া ও আফ্রিকা সৈন্য পাঠানো, এখন সম্মানের সাথে সন্ধি করে ফেলুন। সন্ধি প্রস্তাবের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন হিটলার। কিসের সন্ধি? যুদ্ধ চলবেই, আমি আবার সৈন্য তৈয়ার করব, জার্মানিকে কেউ হারাতে পারবে না। সবাই বুঝলেন যে হিটলারকে সুবুদ্ধি দেওয়ায় বৃথা। সারাক্ষণ যুদ্ধ নিয়ে চিন্তা করতে করতে মানসিক রুগী হয়ে গেছেন হিটলার। পর্ব 49। 1943 সাল, পরাজয় ছাড়া আর কোনো খবর নেই জার্মান বাহিনীর। 1943 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে
রাশিয়ার প্রান্তর থেকে পিছু হটা শুরু করে জার্মান বাহিনী। এছাড়া আর কোনো উপায় ছিল না। নব শক্তিতে বলিয়ান রাশিয়ানদের হাতে চরম মার খেতে থাকে জার্মানরা। ঠিক একই সময়ে আফ্রিকা থেকে গুটিয়ে চলে আসে হিটলার ও মুসোলিনির সম্মিলিত বাহিনী। অক্ষশক্তির অপর সদস্য জাপান ডিফেন্সিভ খেলা শুরু করে। মামুন জিজ্ঞেস করল, তাহলে তো যুদ্ধ 1943 সালে শেষ হওয়ার কথা, হলো না কেন? জারিফ উত্তর দিল, ঘটনা হচ্ছে তখনও ইউরোপের বিশাল অংশ জার্মানদের দখলে ছিল। হিটলার যখন কোনো ধরনের আত্মসমর্পণের পরিকল্পনাকে নস্যাৎ করে দিলেন, তখন যুদ্ধ শেষ করতে গেলে সময় তো লাগবেই। কারণ যুদ্ধ শেষ করার পূর্ব শর্ত ছিল জার্মানদের মাটিতে আক্রমণ। কিন্তু জার্মানদের মাটিতে আক্রমণ করতে গেলে তাদের দখল থেকে অন্য দেশগুলিকে উদ্ধার করতে হবে। ফ্রান্স সহ বেলজিয়াম, নেদারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, পোল্যান্ড এসব দেশগুলিতে গাঁটি গেড়ে বসে আছে জার্মানরা। জার্মানদের দুঃশাসনের কারণে এসব দেশে খাদ্যাভাব ও সামাজিক অস্থিরতা দেখা দেয়। জনগণ কষ্ট করে ফসল ফলাতো আর এসব ফল নিয়ে যেত জার্মানরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের সবসময় একই কথা, জার্মানি ফার্স্ট নীতি। আমেরিকা যতই জাপানকে ঘায়েল করুক আর উত্তর আফ্রিকাতে অক্ষশক্তি যতই পরাজিত হোক না কেন, ইউরোপের বিস্তীর্ণ এলাকাতে জার্মানরা যেভাবে বছরের পর বছর গাঁটি গেড়ে বসে আছে, সেখান থেকে জার্মানদেরকে বিতাড়িত করতে না পারলে যুদ্ধ কখনোই শেষ হবে না। চার্চিলের এরকম পরিকল্পনা শুরুতে কেউ সমর্থন না করলেও ধীরে ধীরে এটা নিয়ে আলোচনা হতে থাকে মিত্র শক্তির মাঝে। ইতালির আত্মসমর্পণ, দিশেহারা হিটলার। চার্চিলের এরকম পরিকল্পনার প্রথম বাস্তবায়ন ঘটে ইতালিতে। ইতালিয়ানরা যখন দেখল এই যুদ্ধ তাদেরকে কিছুই দিতে পারেনি, বরং যুদ্ধ নিয়ে এসেছে অবর্ণনীয় কষ্ট আর লাঞ্ছনা, ইতালির এক নায়ক মুসোলিনির মন্ত্রিসভার সদস্যরাই যুদ্ধের বিরুদ্ধে মুখর হয়ে উঠলেন। হিটলারের পাশে থেকে কিছুই মেলেনি ইতালির। ইতালির এরকম গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্যেই মিত্রবাহিনী ইতালিকে বসে আনতে শুরু করেন অপারেশন হাস্কি। 1943 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ক্লেসা বাঙ্কা সম্মেলনে চার্চিল আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে অনুরোধ করেন ইতালিতে সৈন্য নামানোর। চার্চিল যুক্তি দেখান, যেহেতু ইতালির অবস্থা নরবরে আর উত্তর আফ্রিকায় আমরা বিজয় অর্জন করতে চলেছি, তাই এ মুহূর্তে ইতালিকে সহজে ঘায়েল করা যাবে। ইতালিকে যদি আমরা কবজায় আনতে পারি, তাহলে পরবর্তীতে ইউরোপকে নাৎসিদের কবল থেকে মুক্ত করা সহজ হবে। যদিও আমেরিকা অনিচ্ছুক ছিল এ ব্যাপারে, তবুও পরবর্তীতে ব্রিটেনকে সাহায্য করতে এগিয়ে আসলো। 9 জুলাই 1943 ইতালির সিসিলি দ্বীপপুঞ্জে মিত্র শক্তি অবতরণ করল। 2700 জাহাজ নিয়ে ভূমধ্য সাগরের দিকে ছুটে চলল অ্যাংলো আমেরিকান বাহিনী। তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত ছিল 1.5 লক্ষ সৈন্য ও 4000 যুদ্ধ বিমান। মিত্রবাহিনীর এরকম আচমকা আক্রমণে মোটেও প্রস্তুত ছিল না ইতালিয়ানরা। অল্প সংখ্যক জার্মান সৈন্য কুলিয়ে উঠতে পারছিল না সিসিলি অভিযানে। মিত্রবাহিনী ইতালি আক্রমণ করলে এক আজব ঘটনা ঘটে ইতালিতে। ইতালির লোকজন মিত্রবাহিনীকে বাধা দেওয়ার পরিবর্তে স্বাগত জানায়, কারণ ইতালির সাধারণ জনগণ আর যুদ্ধ করতে চাইছিল না। ইতালিয়ানরা চাইত মুসোলিনিকে উৎখাত করে দেশে গণতন্ত্রে ফিরে আসুক। মিত্রবাহিনী কর্তৃক হামলার মাত্র 13 দিন পর 24 জুলাই মুসোলিনি ক্ষমতাচ্যুত হয়। মুসোলিনিকে গৃহবন্দী করা হয়। ক্ষমতা নিয়ে নেয় প্রিয়ত্র বাগলিও। কিন্তু হিটলার দম্বার পাত্র নন। জানিজিগির দোস্ত মুসোলিনিকে বাঁচাতে অচিরেই কয়েক ডিভিশন সৈন্য পাঠানো রণাঙ্গনে। শুরু হলো তুমুল লড়াই। মিত্রবাহিনী ইতালি অভিযানকে যতটুকু সহজ মনে করেছিল তেমন আর হয়নি। ইতালিয়ান বাহিনীর একটা বড় অংশ মিত্রবাহিনীর সাথে যোগ দেয়। অদ্ভুত ব্যাপার হলো নবগঠিত জার্মান সৈন্যদের সাথে ইতালিয়ানদেরও যুদ্ধ হয়। আসলেই বিপদে পড়ে যায় জার্মানরা। বেশ কয়েক মাস পর এরকম অবস্থার পর ইতালির সরকার আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। 8 সেপ্টেম্বর 1943 মার্কিন সেনাপতি জেনারেল আইসেন হাওয়ার ঘোষণা করেন ইতালি আত্মসমর্পণ করবে। ইতালিয়ান বাহিনীর সাথে কথা বলেই আইসেন হাওয়ার এ ঘোষণা দেন।
কিন্তু আবার তেলে বেগুনে জ্বলে উঠলেন হিটলার। ইতালিকে নিজের দখলে রাখতে চান। ইতালির অবস্থা দাঁড়ালো এমন যে যুদ্ধ শেষ হয়েও হলো না শেষ। নিজেরা আত্মসমর্পণ করলে কি হবে? জার্মানরা বিভিন্নভাবে জ্বালিয়ে মারল ইতালিয়ানদের। কেন ইতালিয়ানরা মিত্রবাহিনীর সাথে যোগ দিল? এ অজুহাতে ইতালি থেকে জার্মান বাহিনী সরেনি। ইতালি হয়ে পড়ল চরম নৈরাজ্য আর দেউলিয়াপনার এক উৎকৃষ্ট উদাহরণ। মুসোলিনি আপাতত গৃহবন্দী রইলেন। তেহরান সম্মেলন, হিটলারের কবল থেকে ইউরোপকে মুক্তির পরিকল্পনা। 28 নভেম্বর 1943, ইরানের রাজধানী তেহরানে তিন নেতার মহামিলন হলো। বিশ্ব দেখল পরস্পর বিরোধী দুই মতবাদের ধারক ও বাহক, পুঁজিবাদী আমেরিকা ও সমাজতান্ত্রিক রাশিয়া হিটলারকে ঠেকানোর জন্য এক মঞ্চে উপস্থিত। আর অবশ্যই উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, রাশিয়ার একনায়ক স্ট্যালিন, আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট আর ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল একসাথে বসে ছবি তোলেন, যেটা বিংশ শতাব্দীর অন্যতম আইকনিক এক ছবি। স্ট্যালিন প্রথমেই রুজভেল্টের কাছে অভিযোগ করেন চার্চিলের ব্যাপারে। বলেন, দেখুন, রাশিয়ানরা এক হিটলারকে সামলাচ্ছে, কি ভীষণ মুসিবতে পড়েছি আমরা এই পাগলা কুকুরকে সামলাতে। অথচ মিস্টার চার্চিল আমাকে বারবার আশ্বাস দিয়েছেন এই করবেন সেই করবেন বলে, আমাকে কোনো রকম সহায়তা করেনি ব্রিটেন। রাশিয়ানরা কারো কাছ থেকে সহায়তা না পেয়ে কত কষ্ট করেছে সেই খবর কি আপনারা নিয়েছেন? রুজভেল্ট স্ট্যালিনকে আশ্বাস দিলেন, ব্রিটেন আর আমেরিকা আপনাকে এখন পর্যন্ত সহায়তা করেনি এটা সত্য, কিন্তু আমরা তো আরও বড় পাগল, জাপানকে সামলাচ্ছি। এত ছোট একটা দেশ জাপান, সে যে কত বড় হিংস্র হয়ে গেছে সেটা কে জানতো? রুজভেল্ট যুক্তি দিলেন যে ব্রিটেন আর আমেরিকা জাপানকে নিয়ে প্রশান্ত মহাসাগরে মারাত্মক যুদ্ধে লিপ্ত, তার উপর উত্তর আফ্রিকায় হিটলার ও মুসোলিনির সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে কি দখলটাই না গেছে আমাদের, তাই রাশিয়ানদের সহায়তা করতে পারিনি আমরা, এখন সময় অনুকূলে, তাই আপনাদের সহায়তার জন্য আমরা যা করার করব। চার্চিল দেখলেন পুঁজিবাদী আমেরিকার প্রেসিডেন্টের সাথে সমাজতান্ত্রিক রাশিয়ার একনায়কের বালই খাতির জমেছে। অথচ স্ট্যালিনের সাথে শুরুতেই বসতে রাজি ছিলেন না রুজভেল্ট। চার্চিলের দুটি আলিতেই আজ তা সম্ভবপর হয়েছে। চার্চিলের এক কথা, আগামী গ্রীষ্মে ফ্রান্সের সৈন্য নামাতে হবে, তারপর দুর্বার গতিতে ফ্রান্সকে মুক্ত করে জার্মানির সীমানা অবধি পৌঁছে যেতে হবে। জার্মানির কাছ থেকে সব দেশকে মুক্ত করে 1945 সালের দিকেই হিটলারকে নরকে পাঠাতে হবে, চার্চিলের কথায় সায় দিলেন স্ট্যালিন ও রুজভেল্ট। অনেক রাজনৈতিক কথাও আলোচনা হয় এ বৈঠকে। যুদ্ধোত্তর বিশ্ব কেমন হবে এ ব্যাপারেও আলোচনা হয়। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট সাম্রাজ্যবাদকে ঘৃণা করেন। তিনি চার্চিলের মুখের উপর বলে দিলেন, এ যুদ্ধের পর সব কলোনি থেকে আপনাদের সরে আসতে হবে, অন্যের দেশ দখল রাখার দিন শেষ। এ ব্যাপারে আমেরিকানদের সাথে রাশিয়ার মিল আছে, কারণ রাশিয়ানদেরও কোনো কলোনি নাই। ফ্রান্স ও ব্রিটেন জগৎজোড়া যে কলোনি চালাচ্ছে তার অবসান হওয়া দরকার, এ মর্মে আমেরিকা ও রাশিয়ার মতামত এক। রাশিয়া অবশ্য কিছু দেশের উপর দখলদারিত্ব বজায় রাখতে চেয়েছিল, যেমন পোল্যান্ড ও ফিনল্যান্ডের দখলকৃত জমি রাশিয়া ছাড়তে চায়নি, যদিও পরে রাশিয়ানরা পোল্যান্ড ও ফিনল্যান্ডের জমি ফিরিয়ে দেয়, সেটা যুদ্ধের পরের ঘটনা। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে 32তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।